ভাই রোদের মধ্যে কাজ করা অনেক গরম লাগতেছে, মাথা পুরা আগুন। মাথা পুরো আগুন। আচ্ছা ধীরে ধীরে ঠান্ডা হবে, কাজ করেন। আর এই যে আমরা এখানে যে কাজ শুরু করছি, এই প্রথম মাটি কাটা কিন্তু আপনারা এই বিসমিল্লাহ করলেন, আল্লাহর রহমতে যেন আরো কাজ করতে পারি আপনাদের সঙ্গে সুন্দর করে করেন। একটু ওদিকে কথা বলবো, মুরব্বী আছেন ভালো? হ্যাঁ ইনশাল্লাহ ভালো। আপনি তো ঘামছেন অনেক, তারপরে অভিজ্ঞতার কারণে দেখলাম যে আপনি কিন্তু স্ট্রং এখন, ঘামছেন অনেক। বাকি সবাই দেখলাম যে একটু হাত ধসের মতো আছে, রোদ তো। কষ্ট পরিশ্রম বেশি। আচ্ছা তারপরে কাজ তো ভালোই করতে হবে, করতে হবে, ভালোই লাগে, সমস্যা নেই। মাটি তো অনেক বছর ধরে কাটেন মনে হয়। আগে আল্লাহ বহুত কাটছি, তখন 20 বছর ধরে ধরি নাই, আজকে ধরলাম 20 বছর পরে আসছেন। আচ্ছা এখন এই যে আমরা যে চরে তো আসার পরে শুনছেন যে এখানে আমরা একটু মানে চাষাবাদ করব, একটু কৃষি খামার করব, তো কেমন দেখলেন আপনি মনে এখানে মনে আসেন নাই আগে? না না আসেন নাই, আর পরে আমরা দেই এখন কাল লোক আসেন নাই, আমরা গরিব তো পূর্ব নাড়ু বা বলেন। আচ্ছা আপনাদের ওই পারে মানে বলছি যে এই পারে হয়তো আসেন নাই, আজকে মনে আসছেন, প্রয়োজন নাই, এরপর আরো আসবেন। এই যে ঘর উঠাইলে আরো কাজ আছে করবেন, ভালো হবে ইনশাল্লাহ। তো দোয়া রেখেন না, বিয়ে করে নাকি? হ্যাঁ কি বিয়ে করেন নাই? বাইরে জিজ্ঞেস করছে যে বিয়ে করছেন কিনা, ভাই বিয়ে করছেন না, বিয়ে না করলে একটা মেয়ে দেখতাম আর কি, তবে আমার কাছে বরিশালের মেয়ে আছে অ্যাভেলেবেল। বরিশালের মেয়ের দরকার নেই, আমাদের দেশের মেয়ের অভাব নেই, দেশে অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। সুন্দর তো সব জায়গায় আছে, সংসার করতে গেলে বরিশালের মেয়েই ভালো, ভালোবাসাটা বেশি দেয় আর কি, এটা আমার কাছে মনে হয়েছে। আপনি হয়তো বরিশালে বিয়ে করছেন এই জন্য বরিশালের প্রতি আইডিয়া আছে? না না আমার ভাই বিয়ে করছে, তারা যে অত্যাচার করে এটা আমি দেখি কাছ থেকে, এই জন্য জিজ্ঞেস করলাম। না আমাদের তো বরিশালের প্রতি কোনো আইডিয়া নাই, ঠিক আছে, কারণ বরিশালের মেয়ে কিরকম আপনি ভালো জানেন, কিন্তু আমরা জানি যে আমরা আমাদের দেশের মেয়ে অনেক ভালো। আচ্ছা তো আপনার একটু স্বাস্থ্য আমার চেয়ে ভালো, একটু হাঁপাচ্ছেন আর কি, তো ধীরে সুস্থে করেন, রোদ তো প্রচুর, রোদের কারণে একটু হাঁপাচ্ছেন আর কি। একটু চাইলেও এই জায়গায় একটা ছাউনি দিয়া ব্যবস্থা করলে আর কি ভালো হইতো। তো আমি তো বললাম যে টলারে দেখলাম যে কাগজ আছে, আমরা তো এখানে কাজ করছি যখন কাগজ টানাই নিয়েছি, আপনার একজন কাগজ সাইডে টানাই নিলে একটু বসা যায়, মরুভূমিতে কাজ করাটা কষ্টই। ওই যে আমাদের যে স্বাস্থ্য ভাই আছে, স্বাস্থ্য ভাইরে ধরতে হবে, কারণ সে তো এটা দেখে গেছে যে কিভাবে কাজ করবো আমরা। দর্শক যারা মনির ভাইকে চিনেন, মনির ভাই চাচাতো ভাই, তো এই যে আজকে যে মাটি কাটতেছে এই এই জায়গাটা প্রথম আমরা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, আসলে ওনার তত্ত্বাবধানে এই কাজগুলো হচ্ছে, তো ভবিষ্যতে আরো কাজ করবে, কিন্তু সকালবেলা এসে একটা ভুল করছে, ওই যে দেখেন পিছনের দিকে আমরা উঠান করব, সেখানে সে আগে মাটি কেটে ফেলছে, এরপরে সে জরিমানা দিবে বলছে। এখন বলেন কি অবস্থা, আপনার বয়স তো বেশি না মনির ভাই, আপনার বড় না? অনেক বড়। অনেক বড় না, কিন্তু মনির ভাই তো আগে আঙ্গুরের মতো ছিল, এখন কিসমিস হয়ে গেছে। আপনি আঙ্গুরের মতো আছেন, আঙ্গুরের মধ্যে থাকেন, কিসমিস হয়ে যায় না, ঠিক আছে? আর আমি তো নাই, শরীর স্বাস্থ্য দেখছেন, আমি কিন্তু নাই। বেশি ভালো আছে? না ভালো আছি আলহামদুলিল্লাহ, শরীর সুস্থ, কিন্তু একটু স্বাস্থ্য হলে একটু মানুষ একটু ই করতো আর কি, গুরুত্ব দিত আর কি, বুঝছেন? বাংলাদেশের মানুষকে মাথা দরকার নাই, বাংলাদেশের মানুষ একটু শরীর স্বাস্থ্য দেখলে একটু বেশি সম্মান দেয় আর কি। আচ্ছা ভালো থাকেন না? এখানে যে কজন কাজ করতেছে এর মধ্যে সবচেয়ে বয়স আপনার কম? বেশি। বেশি কত? মুরব্বি মুরব্বি। আচ্ছা ওই যে আমি তো এখন কাউকে মুরব্বি বলতে গেলে আমার একটু ভয় লাগে যে কি বলে আর কি, ওই যে ওই পাশে মুরব্বি মুরব্বি বলতে গেছি পরে আমার মনে হলো যে সে আমার মনে কি করে, যেমন মুরব্বি কি অনেক হিট ডায়লগ হয়ে গেছে, ভাইরাল ডায়লগ, এখন তো বয়স বেশি হলো তো তুমি মুরব্বি। হ্যাঁ বেশি দি করছো? ওই যে আমাদের মোস্তফা বিয়ে করে নাই। হ্যাঁ এখন তোমার বাড়িতে মোগল মাঝির ঘাট, এই যে মাটি ঘাটতেছো, কেউ কিছু বলছে? কিন্তু অনেকে দূর থেকে মনে করে কি যে পালেশ্বর গেলে মনে হয় কেউ কিছু বলবে, এটা তো ভয়ের জায়গা না? না রে ভুল ধারণা, ভুল ধারণা না, তো এখানে অনেক মানুষ আসতেছে, সুন্দর কাজ করলে এখানে আমরা আরো অনেক মানুষ এখানে এরকম কাজ হবে, মাটি উঠাবে, ঘর উঠাবে, এখানে চাষাবাদ হবে, এরকম অনেক কাজ হবে, আশা করি সবাই মিলা। ওই যে ভাইরা, এই ভাইরা যদি ঠিক থাকে তাহলে আমরা সবাই মিলে কিন্তু আরো অনেক কাজ করতে পারবো। আমাদের ফোরম্যান ইনি আমাদের গুছাই গেছে আনে, আমরা সুন্দরভাবে কাজ করতেছি, ভালো লাগতেছে, আমরা ঠান্ডা মান্ডা খাওয়াইলেন আরো ভালো লাগতেছে, কেন লুড়ে দেন উঠে দেবো, আমি তো একা উঠে দিতে পারবো না। আচ্ছা ঠান্ডা খাওয়া মানে ইয়ে করতে হবে, মানে ঠান্ডা খাওয়াইলে 15 দিনে ঠান্ডা যে টাকা যাবো এর চেয়ে বেশি যাবো কি টলার ভাড়া, আমি টলার ভাড়া খেয়ে দিবো, টলার ভাড়া দিবে তুমি চাচা ভাই, টলার ভাড়া দিলে আমি ইয়ে আনাইতেছি, ঠান্ডা আনাইতেছি। বাস্তব জীবনে যদি আপনি কোথাও গিয়ে কোনো জমি কিনেন কিংবা ঘর উঠে যান, ছোটখাটো বিভিন্ন ধরনের ঝামেলা থাকে, বাস্তব জীবনে থাকে,
তো আমাদের এখানে কিন্তু আমরা কিন্তু আস্তে 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 নিজেদেরকে এস্টাবলিশ করতেছি। অবশ্যই এই জায়গাটা আমরা বেশ কয়েকবার মাপ দিলাম, একটু মাপের জরুরিতা ছিল আর একটু আছে, আস্তে আস্তে সমাধান হবে, মানে সবকিছু একবার পাওয়া যাবে না। তিন চার মাস গেল এই জমিতে এই পর্যন্ত আসতে, এর মধ্যে ধরেন আমাদের এখানে ধান ছিল, সেই ধানগুলো তারা কেটে দিয়েছে, সেই সময় গেছে। তারপরে ধরেন যে এখানে বৃষ্টি বাদলার বিষয় ছিল, হঠাৎ করে পানি চলে আসলো, তো যে কারণে আমরা আজকে ফাইনালি একটা ঘরের স্বপ্ন যে দেখছিলাম সেই ঘরের মাটি তোলা হচ্ছে। একটু বলেন মাটি নিয়ে আমরা কতটুকু কি করতেছি, মানে কয় হাত নিচ্ছি, কিভাবে মাটি কাটাচ্ছি। মোটামুটি ভাবে আমরা দুই হাত দুইটা ঘরের ভিডিও করছি, ভিডিও করতেছি 12 হাত 12 হাত 24 হাত, মাঝে 6 হাত জায়গায় গ্যাপ থাকবো আমাদের একটা ডিপের জন্য। ডিপ আর বলছিলাম যে ওই সাইডে আমরা বাথরুমে যেতে পারি আর কি, টয়লেট তো ডিপের কাজ দিয়ে পাশ দিয়ে যাবে। তাহলে আমরা মনে হয় বলছি যে তাহলে এখানে আমাদের 30 হাত জায়গা নিছি, আমরা 30 হাত জায়গা নিছি আর পাশে পাশে 10 হাত 10 হাত, তো এটা দিছি আমাদের স্বাস্থ্য ভাইদের দিছি, এটা ঠিকা বলি আমরা। আপনি কি কন্ট্রাক্ট বলেন? আচ্ছা ঠিকা বা কন্ট্রাক্ট, তো কয় টাকা খরচ হচ্ছে আমাদের এতটুকু? ধরেন মোটামুটি 16,000 দিলে আর ধরেন 2,000 টাকা খরচ আছে, 18,000 টাকা খরচ আছে। আচ্ছা সেটা খরচ হবে, আর আমরা যখন বর্ষার পরে হয়তো বেগু যদি আসে তখন আমরা একটু সাশ্রয়ী কাজ করতে পারবো। আর আপনি বলছিলাম যে ভাই এই যে ওরা একটা ভুল করছে, সেটা হচ্ছে যে আমরা বলছিলাম এন্দার ঘর উঠবে, তো আজকে সকালে যেহেতু আমরা আসতে পারি না একটু ভুল করে একটু কেটে ফেলছে, এগুলো ভরে ফেলবো। আর একটা প্ল্যানিং আপনার শেয়ার করি, সেটা হচ্ছে যে এটা কিন্তু করতেছি এটা হচ্ছে থাকার জন্য, যে আমাদের এখানে একটা ফ্যামিলি থাকবে সেই থাকার ঘর, তারপরে হচ্ছে আমাদের গরুর ঘর। তো গরু আপাতত হয়তো আমরা অল্প কিছু হবো, এই ঘর আর এই ঘর দুটা ঘরই সমান হবে, কিন্তু পরবর্তীতে আমাদের এখানে একটা উঠান রাখবো, উঠান রাখে আমরা ওখান দিয়ে আরো ঘর উঠাবো। এদিকে একটা পাক ঘর, সামনে আপনার সামনে বসার ঘর, বসার ঘর দিয়া রেস্টের মধ্যে রুম বানাবো, যাতে আমরা যে স্বপ্ন দেখি যে ঢাকা থেকে, হ্যাঁ ঢাকাতে যে মানুষজন আসবে না, আমাদের ঘরে আর একটা লাগবে, কারণ ওনারা তো ছাতার নিচে থাকবেই, পাশাপাশি এটা ঘরের মতো থাকলো। আমরা পশ্চিমের ভিতরে আরেকটা দিমু, তাহলে আমাকে এটা ফরওয়ার্ড থাকবে, থাকলে আমরা ওদিক দিয়ে যখন ঢাকাতে লোকজন আসবে বেড়াতে আসবে, তারা এখানে রান্না করবে, খাবে, আমরা যেটা চিন্তা করছি ঘুরবে, মাছ ধরবে, গ্যাসও থাকবে, লাকড়িও থাকবে। আর আরেকটা চিন্তা ভাবনা আছে মনির ভাই, এই পাশ দিয়া যেখানে ঘর উঠাবো ওখানে একটা সুন্দর বাথরুম করবো, আর একটা টয়লেটটা খুব সুন্দর করবো। হ্যাঁ একটা সুন্দর খাই না খাই টয়লেটটা শান্তির জায়গা, ওটা সুন্দর করতে শান্তির জায়গা। তো দর্শক আপনারা যারা এতদিন শুনে আসছেন যে আমরা কিছু করবো, হয়তো দৃশ্যমান কিছুই দেখাতে পারি নাই, আজ আমরা দেখাতে পারলাম নাকি মনির ভাই? এই যে আমরা ভিডিও করতেছি, সামনে সপ্তাহে এখানে ছন আসবে, সামনে সপ্তাহে আমাদের অলরেডি বাঁশের কাজ শুরু হয়ে গেছে। একটু কাকাকে নিয়ে যদি বলেন, সামনে সপ্তাহ না এই শুক্রবার, এই শুক্রবার দিন ছন আসবে, এরপরে শনিবার দিন আমাদের সবকিছু এখানে চলে আসবে। আর অলরেডি আমরা বাথরুমের স্ল্যাবও নিয়ে আসছি। এখন ঘটনা হচ্ছে যে এই যে আমরা যাদের সাথে কাজ করলাম, একজনের কথা আমার একটু বলতে হয়, এই যে আমাদের কাকা যে সোয়ালের কাজ করতেছে, তো এরকম লোক হলে আপনি কাজ করে মনে করেন যে জীবন অনেক কিছু করতে পারবেন। আমি দুই দিনে যা দেখলাম আমি কিন্তু মনে মনে এরকম একজন মানুষ খুঁজছিলাম যে কাজটাকে নিজের মনে করবে। দর্শক আরেকটা কথা বলে রাখি, মনির ভাই জানেন যে আমার সাথে কিন্তু কয়েকজনের সাথে কথা হয়েছে চর এসে থাকবে, কিন্তু ওনাদের আমি দেখলাম যে দুই তিনজন আসার কথা ছিল, আপনি জানেন ওনাদের প্রবলেমটা হয়েছে, আমার ফোন দিয়ে বলতেছে ভাই আজকে বৃষ্টি দেখা বের হইলে, আমি বললাম আপনি চরে থাকবেন, বৃষ্টির কারণে আপনি বাড়ি থেকে বেরোতে না পারেন, তাহলে চরে সব কুলিতে পারবেন না, খুদা মারা যাব, কাজ করে খাইবো না। তো আমি বলছি ঠিক আছে ভাই, আপনার আসা দরকার নেই। তো দর্শক এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে আবার মেসেজ দিচ্ছি, যদি কেউ আমাদের এখানে কাজ করতে চান তাহলে ফ্যামিলি সহ থাকতে হবে, এরকম শর্তে বেতন ভুক্ত হয়ে আপনারা এখানে আসতে পারেন। এই আগামী 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ, আমাদের 1 সপ্তাহ না হয়তো 10-15 দিন লাগবে সব, কারণ ছনের ঘর তো প্রচুর সময় লাগে, বাঁশ কাটতে লাগবে 1 সপ্তাহ, আরো 20 দিন লাগবে আমাদের, আরো 20 দিনের মতো সময় লাগবে। আর 20 দিনের মধ্যে আপনারা যোগাযোগ করবেন, যারা এই কাজগুলোকে নিজের মনে করবেন, এই জায়গাটা নিজের মনে করবেন, তারা এখানে আসবেন। আরেকটা কথা বলি, এখানে যারা থাকবেন বেতন কত ধরবো সেটা আলোচনা সাপেক্ষে, কিন্তু আপনার যদি ছেলে মেয়ে থাকে তারা পড়াশোনা করবে, তাদের পড়াশোনার যাবতীয় খরচ আমরা এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে বহন করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর দোয়ায় রাখবেন।